শুধু যে কারণে এসেছি সেটা হলো হাজার সমস্যার দেশ বাংলাদেশ এবং পৃথিবীতে সবচেয়ে অশিক্ষিত বর্বর নিকৃষ্ট বেঈমানের জাত যেটা সেটা হলো বাঙালি জাত। আসলে আমাদের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা এই অশিক্ষিত বর্বর চোর ডাকাতদেরকে ক্ষমতায় আনি, আমরা প্রশ্রয় দিতে দিতে এদের মাথায় তুলে ফেলেছি, তার জন্য আমরা নিজেরাই দায়ী। আপনি জাতির কাছে, বিশেষ করে প্রবাসীদের কাছে 24 ঘন্টা আপনাকে টাইম দেওয়া হলো, এর মধ্যে আপনি ক্ষমা চাইবেন এবং স্বেচ্ছায় পদত্যাগ করবেন, তা না হলে আপনাকে, আমি শেখুদা বলছি, তা না হলে আপনাকে কী করে পদত্যাগ করাতে হয়? শুধু আপনি নয়, আপনার সরকার সহ, আপনার গোড়া, আপনি চাটুকার, আপনি শেখ হাসিনার পদলিহি কুকুর, আপনাকে কী করে, আপনার শেখ হাসিনাকে সহ, আপনার সরকারকে সহ কী করে ক্ষমতাচ্যুত করতে হয়, আমি শেফাতুল্লাহ শেফুদার জানি। ওকে, কাজেই আমাকে বাধ্য করবেন না শব্দ বোমা মারার জন্যে এবং আরও বেশি অ্যাকশান নেওয়ার জন্যে। আপনি স্বেচ্ছায় দূর হন, আপনাকে নাইলে কীভাবে কিক আউট করতে হয় শেফাতুল্লাহ শেফুদা এবং বাংলাদেশের 20 কোটি মানুষ জানে, 1.5 কোটি প্রবাসীরা জানে। উই দি এক্সপ্যাট্রিয়েটস নো হাউ টু কিক ইউ আউট মিস্টার। ওকে, আই সেড ইউ গেট লস্ট স্টুপিড, ইউ গেট লস্ট, ইউ আর সিক, সিক স্টুপিড। ওকে, 24 ঘন্টার মধ্যে যদি আমি না শুনতে পাই যে মিডিয়া, সকল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে প্রবাসীদের কাছে এবং 20 কোটি বাঙালির কাছে, জাতির কাছে ক্ষমা চেয়েছেন, তা না হলে আপনাকে লাত্তি মেরে বের করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অসুস্থ, তারপরেও লাইভে আমি আসতে চাই না, আমাকে আসতে বাধ্য করেছে এই অথর্ব, পশুর চেয়ে অধম। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার, ইউনিটি ইজ পাওয়ার। আসুন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অথর্ব হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তৈরি হই এবং বিকল্প ক্ষেত্র তৈরি করি। তোমরা এগিয়ে আসো। নুরুল হক নূর, তোমার উপর আমি কিছুটা বিরক্ত থাকলেও তুমি আমার নাতি, তোমার মধ্যে প্রতিবাদের সেই স্পৃহা আছে, তোমরা সংঘবদ্ধ হও, তোমাকে আগেও বলেছি তুমি সারা জীবন ছাত্র থাকবে না, নতুন করে একটি দল গঠন করার চেষ্টা করো, আমার আশীর্বাদ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম, জয় জনতা, জয় মানবতা, লাভ ইজ পাওয়ার।